শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান রেকি রূপসী অনুষ্ঠান। বাঙালির বারো মাসের তেরো পার্বণের মতো একটার পর একটা পার্বণ কিন্তু লেগেই আছে। দুর্গাপুজো চলে যাওয়াতে মনটা একটু ভারাক্রান্ত হলেও আবার কিন্তু চলে আসছে কালী পুজো। আর কালী পুজো আসছে মানে বাজি পটাকা আর তার সাথে আলো আলো আর আলো। এই আলোটা শুধুমাত্র তো আমাদের বাইরে নয়, আমাদের ভেতরের অন্ধকারকেও দূর করে। কিভাবে আপনি সুন্দর থাকবেন, আপনি সুস্থ থাকবেন, সেই সুস্থতাই আপনার ভেতরকার অসুস্থতার যে অন্ধকারটা সেটাকে কাটিয়ে দেবে। আর রেকি রূপসী অনুষ্ঠান এমনই একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানটা আপনাদেরকে সব সময় ভালো রাখার পথে এগিয়ে নিয়ে যায়। তার কারণ রেকি রূপসীর সেই মানুষটির হাত ধরে আপনারা অ্যাঞ্জেলের সন্ধান পান, তাকে নিজেদের ঘরে নিয়ে যান। ঠিক ধরেছেন, আমি বলছি সোনালী সরকারের কথা, যিনি তার নিজের নামেই একটা ব্র্যান্ড, তাকে আলাদা করে পরিচিত করার কোনো দরকার হয় না। আজকে আপনাদের ঘরে ঘরে আপনাদের মনে মনে তিনি কিন্তু নিজের জায়গাটা করে নিয়েছেন। শুধুমাত্র তার ব্যবহার, তার ভালোবাসা, আপনাদের প্রতি তার যে কি বলবো স্নেহ বলুন, বড়দের প্রতি তার শ্রদ্ধা বলুন, তার মাধ্যমে আপনারা অ্যাঞ্জেলকে নিয়ে যে কাজ পাচ্ছেন, এত কথা যাকে নিয়ে সেই মানুষটা কিন্তু এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন। তাই সৃষ্টির সকল দর্শক বন্ধুকে বলবো লাইভ ফোনিং অনুষ্ঠান অবশ্যই তার সাথে কথা বলতে পারবেন, তার কথাও শুনতে পারবেন। তবে প্রথমেই তাকে স্বাগত জানিয়ে নেব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া, আমাদের সঙ্গে রয়েছেন আপনার আমার সবার সকলের ভীষণ প্রিয় দিদি সোনালী দি। তোমার অনেক স্বাগত, নমস্কার, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। পুজোর পরে যেহেতু এটা লাইভ প্রোগ্রাম প্রথম, সে অনুযায়ী বলি শুভ বিজয়া। আর ভালো আছে নিশ্চয়ই, খুব ভালো করে ঠাকুর দেখেছেন। আর তানিয়া তো বলে দিল সামনে কালী পুজো, আর সেই কালী পুজোর জন্য আমাদের প্রস্তুতি পর্ব কিছুটা তো নিতেই হবে। প্রথমত বলি কালী পুজোয় সারাদিন ধরে অনেকেই বেরোন, যে অনেক বড় বড় ঠাকুর দেখতে, কিংবা সন্ধেবেলাতেও বেরোন, যারা দিনের বেলার পরে রাত্রিবেলা বেরোবেন। দুর্গাপুজোর সময় যা বলেছিলাম, দিনের বেলা একটু হালকা সাজ, রাত্রিবেলা একটু গাঢ় সাজতেই হবে, ভালো লাগে। আর বাজি টাজি থেকে একটু দূরে থাকবেন, কারণ জানেন তো আগুন কীভাবে আমাদের ভীষণভাবে ভয়াবহ কিছু সাংঘাতিক ঘটনা তৈরি করে। বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি উল্টোডাঙ্গা থেকে বলছি। বলুন। শর্মিলা রায়। বলুন দিদি, শুনছেন? হ্যাঁ বলছি যে আমার মেয়ের পায়ে ভেরিকাস ভেইন আছে, এটা এই ট্রিটমেন্ট কি ওটা ঠিক হবে? আচ্ছা, আপনি একটু শুনতে থাকুন, আমরা তো অনুষ্ঠান সবে শুরু করেছি, একটু শুনুন অনুষ্ঠানটা। আর দর্শক বন্ধুদের প্রথমেই একটা কথা বলবো, পুরো অনুষ্ঠানটা খুব মন দিয়ে শুনুন, পুরো অনুষ্ঠানটা মন দিয়ে শুনে তারপর দেখবেন আমাদের হেল্পলাইন নাম্বার বলে দুটো নাম্বার যাচ্ছে, সেই দুটো নাম্বার নোট করে রাখুন, আর সে দুটো বুকিং নাম্বার। যদি মনে করেন যে আমাদের অনুষ্ঠানটা শুনে আপনাদের যা কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান হতে পারে একটা মাত্র দিনের মাধ্যমে, একটা মাত্র দিনে আমাদের ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা শিখে নিতে পারেন অ্যাঞ্জেলের একই অ্যাঞ্জেল থেরাপির বেসিক এবং অ্যাডভান্স কোর্সটা, এবং সুস্থ থাকতে পারেন। তাই বলবো অবশ্যই তখন পুরো অনুষ্ঠান শুনে নেবার পরে বুকিং নাম্বারে ফোন করে নামটা শুধুমাত্র বুকিং করবেন। যারা পুরো জেনে নেবেন বুকিং নাম্বারে ফোন করে এবং পরে যখন আপনারা কনফার্ম করবেন, অবশ্যই আমাদের নাম্বার দুটোতে মেসেজ করেও পাঠাতে পারেন, মানে SMS করেও ফাইনাল করতে পারেন যে হ্যাঁ আমরা ক্লাসটা করব। এটা কিন্তু আমি আজকে প্রথম বললাম, একটু মাথায় রাখবেন। তাই প্রথমেই বলি অনুষ্ঠানটা ভালো করে শুনেন। অবশ্যই বিভিন্ন রোগ ভোগ নিয়ে তো আমরা আলোচনা করি, শুধুমাত্র যে শারীরিক অসুখের কথাই বলা হয় তা কিন্তু না। আমাদের অসুখ শুধুমাত্র শরীর কেন্দ্রিক নয়, মন কেন্দ্রিকও বটে। যখন আমরা অনেক কিছু চাই কিন্তু পাই না, ছোটোবেলা থেকেই তো আমাদের অনেক কিছু ইচ্ছে থাকে, কেউ বলে ডাক্তার হব, কেউ বলে ইঞ্জিনিয়ার হব, কেউ আনুষঙ্গিক প্রচুর পরিমাণে কেউ টিচার হতে চায়, বা অনেক প্রফেশন এখন বেরিয়ে গেছে, কিন্তু একটা সময় দেখা যায় যে ওই এপাশ ওপাশ দপাশের মতো অবস্থা হয়ে যায়, কিছুই পারি না, তখন একটা মানসিক অবসাদগ্রস্ত আমরা হয়ে পড়ি। তখন কি করবেন? এই মানসিক অবসাদের ব্যাপারটা কাটাতে হয়, নিজেরা কখনো এগিয়ে আসেন না, কিন্তু বাড়ির লোক তো ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তখন দাদা বলেন ভাই ভীষণভাবে মানসিক অবসাদগ্রস্ত, মায়েরা এসে বলেন আমার ছেলেটা ভীষণভাবে ডিপ্রেসড হয়ে গেছে, দিদি কী করবো? আমি শুধু একটা কথাই বলবো, যাদের মনের ওপরে ভীষণভাবে চাপ পড়ে গেছে, কিছু চেয়েছেন অথচ পাননি, এমনও হয় যে সাংসারিক দুরবস্থার কথা, যে সম্পর্কটা আজকে আর ঠিক নেই, কিংবা চাকরিটা করছেন চাকরিটা ঠিক মতো হচ্ছে না, যে চাকরিটা আপনি এখন করছেন সেই চাকরিটা হয়তো আপনার করার কথা ছিল না, কারণ আপনি তার থেকে অনেক বেশি অ্যাডভান্স,
মানে অনেক লেখাপড়া শিখেছেন সেই অনুযায়ী চাকরিটা পাননি, কিংবা এমনও হতে পারে যে যে ব্যবসাটা আপনি খুলেছেন সেটা অনেকেই বলেছে ওই ব্যবসাটা আপনার জন্য নয়, আপনি হয়তো খুলেছেন কাপড়ের ব্যবসা, যখন অন্যান্য অনেক জায়গায় দেখিয়েছেন তখন তারা বলেছেন যে না কাপড়ের ব্যবসাটা আপনার জন্য নয়, আপনি তার থেকে বোধহয় জলীয় কোনো দ্রব্য যদি বিক্রি করতেন সেটা আপনার জন্য বেশি ভালো হতো, তাহলে আপনি কি করবেন, সমস্ত কেনা কাপড়গুলোকে ফেলে দেবেন? না, সেক্ষেত্রে একটাই পথ, সেই পথটার কথা অবশ্যই বলবো, তার আগে দেখে নিই কে আছেন। নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? দিদি আমি বিদ্যা সেন বলছিলাম রামপুর থেকে। বলুন দিদি, আমি আপনার এখানে ফোন করেছিলাম আপনার প্রোগ্রামটা আমি দেখি, আর আমার মানে প্রবলেমটা ধরুন আমার ডিভোর্স হয়ে গিয়েছে। আচ্ছা আপনি বলুন দিদি, শুনছেন? স্যার কোনোভাবে কি আমাদের হেল্প করেন না, মানে অর্থনৈতিক খুব সমস্যা হয়ে আছে, আমি কি দিদি এটা থেকে মুক্তি পেতে পারি করলে? আচ্ছা আপনি শুনতে থাকুন, আমি একটার পর একটা আসছি আমাদের আলোচনায়। এই যে বলছিলাম যে চাকরি করছেন সেই চাকরিটা হয়তো আপনার উপযুক্ত নয়, আপনি আপনার উপযুক্ত কোনো চাকরি পাচ্ছেন না এরকমও হতে পারে, আপনার ব্যবসাটা ঠিকমতো চলছে না, কিংবা যে ব্যবসাটা করছেন সেটা অনেকেই বলেছে আপনার জন্য ওই ব্যবসা নয়, তাহলে আপনি কি করবেন? তাহলে তো মানসিক অবসাদ আপনাকে ঘিরে বসবে, এই মানসিক অবসাদটা কাটাতে হবে অবশ্যই। অনেকেই ভাবে যে ও তো একেবারে পাগলামি করছে, কেমন যেন হয়ে গেছে, কোন দিকে তাকিয়ে আছে, কিছু শুনছে, আপনি হয়তো শুনছেন কারোর কথা কিন্তু কোনোটাই আপনার ভেতরে যাচ্ছে না, সেক্ষেত্রে কী হয়, বাড়ির লোকেরাও তো ভীষণভাবে বিপর্যস্ত হতে থাকে, সেক্ষেত্রে বাড়ির লোকেরা চিন্তা করে আপনাকে নিয়ে কী করা যায়, ডাক্তারবাবুদের দেখান, বিভিন্ন রকম সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেন, ওষুধ খাওয়ান, কখনো ভাবেন যে নার্ভের অসুখ করেছে নার্ভের ওষুধপত্র আপনাকে খাওয়ান, কিন্তু আপনার কোনোটাতেই কিছু হয় না। আমি বলবো শেষ কথা, একেবারে এঞ্জেল রেখি এবং এঞ্জেল থেরাপি, যেটা আমাদের পুরো একটা দিনের কোর্স করানো হয়, ভালো করে মাথায় রাখবেন। আমি কিন্তু বারবারই বলি যে আমাদের কোর্সটা একদিনেরই, কারণ মানুষের হাতে সময় নেই, দুদিনের জন্য আপনাদের ডাকবো, প্রথম দিন ক্লাস করিয়ে দ্বিতীয় দিন শুধুমাত্র একটা সার্টিফিকেট হাতে তুলে দেব, এরকম মানসিকতা আমার নেই। একটা দিনই সময় লাগে, একটু বেশি সময় লাগে, যে একেবারে বলবো চারটের সময় ছুটি হয়ে যাবে এরকম ব্যাপার না, একটু বেশি সময় লাগে, হাতে সময় নিয়ে আসতে হবে, মাঝখানে একটা ব্রেক থাকে অবশ্যই সকলের জন্য, আর খাতা বই পেন সমস্তই দেওয়া হয়, ভালো করে শিখলে একটা সার্টিফিকেটও দেওয়া হতে পারে, এছাড়া কিছুই আনতে হয় না, কিন্তু একটা ভোটার কার্ডের জেরক্স কপি আর একটা পাসপোর্ট সাইজ ছবি আনতে হয়, পারিশ্রমিক নিশ্চয়ই লাগে। আমরা তো বহু ক্ষেত্রে অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে অনেক জায়গায় অনেক টেস্ট করে প্রচুর টাকা খরচ করি, সে বিষয়ে তো বলাই বাহুল্য, কোনো একটা অসুখ করলে এখন ভেলোরে ছোটাছুটি করার ব্যাপারটা আমাদের মধ্যে বেড়ে গেছে, ভেলোর যাচ্ছি, বেঙ্গালোর যাচ্ছি, প্রচুর প্রচুর ওষুধ খাচ্ছি, আবার চলে যাচ্ছি, আবার চেক আপে যাচ্ছি, ভাবুন তো কত টাকা খরচ করছি, কিন্তু জিজ্ঞাসা করুন। আমি বলবো না যে সেখানে গিয়ে কেউ সেরে উঠছেন না, নিশ্চয়ই ভালো জায়গায় গেলে ভালো সেরে উঠবেন নিশ্চয়ই, কিন্তু অনেকের মুখেই শুনি যে দিদি ভেলোরে গিয়েছিলাম ট্রিটমেন্ট করিয়েছি কিন্তু কিচ্ছু হয়নি, যেমনকার তেমন রয়ে গেছে। তারা যখন মাত্র 5,000 টাকা খরচা করে এই এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপির ক্লাসটা করে গেছে, তখন কিন্তু তারা এক মাসের মধ্যে এসে বলেছে যে দিদি ও অত জায়গায় গেছি তাতেও কাজ হয়নি, কিন্তু মাত্র এক মাসের মধ্যে কী করে এত ভালো রেজাল্ট পেলাম, এটা কিন্তু আমাদের কাছে প্রচুর প্রচুর উদাহরণ। বলুন কে আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, শুনতে থাকুন। অবশ্যই আমি প্রথমেই বলছি ফোন করার দরকার নেই, যদি মনে হয় করেন তো করতে পারেন, কিন্তু ফোন করলে কথা বলুন, ডিস্টার্ব করবেন না। এরপরে আসি যে আমাদের এই যে মানসিক অবসাদের কথা বললাম, মানসিক বিভিন্ন রকম অসুখের কথা বললাম, এবারে শরীরের যে অসুখগুলো আমাদের ভীষণভাবে কষ্ট দেয়, সকালবেলা ঘুম থেকে উঠে একটা খালি পেটে ওষুধ খাওয়ার অভ্যেস আমাদের প্রায় প্রত্যেকেরই আছে, যে কী ব্যাপার না, খালি পেটে একটা ওষুধ খেয়ে ফেললে বেশ খানিকটা জলও খাওয়া হয়ে যায় খালি পেটে, সেটা নাকি খুব ভালো, এছাড়া ওষুধটা খেলে সারা দিন আমরা যে কোনো কিছু খেয়ে ফেলতে পারি, মানে যে গ্যাস অম্বল বুক জ্বালা এই সমস্ত কোনো কিছু হবে না, যা খুশি খেতে পারি কোনো প্রবলেম নেই, এরকম একটা ধারণা আমাদের সবার মধ্যেই থেকে থাকে। আর টেবিলের মধ্যে তো বিভিন্ন রকম ওষুধ রয়েছে, রাত্রিবেলা শোবার সময় তো আমরা একটা গোলাপি রঙের ওষুধ কাপের মধ্যে জল দিয়ে বেশ সুন্দরভাবে খেয়ে নিই, কী ব্যাপার,
না সারাদিন যা খেয়েছি, রাত্রিবেলা মাঝরাত্রিবেলা যদি একটা চোয়া ঠেকুর ওঠে তাহলে কি করা যাবে? তাহলে তো মাঝরাত্রিবেলা ঘুম ভেঙে যাবে, ভীষণ কষ্ট। সেই কষ্টের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আর রাত্রিবেলা ঘুমোতে যাবার সময় ভরা পেটে ওষুধ খেতে আমরা অভ্যস্ত। কিন্তু এই ওষুধটা বাদ দেওয়া যায় না? নিশ্চয়ই বাদ দেওয়া যায়, কারণ খালি পেটে যে ওষুধটা আপনি খাচ্ছেন সেটা হয়তো আপনি আপনার গ্যাস অম্বলের হাত থেকে রেহাই পাওয়ার জন্য খাচ্ছেন, কিন্তু আপনি জানেন কি এটা কি ভয়াবহ এবং মারাত্মক? দীর্ঘদিন ধরে খেতে খেতে কিডনির সমস্যা আপনার সঙ্গে চলে আসছে, হার্টের সমস্যা থেকে আপনি রেহাই পাবেন না। এই দুটো জিনিস আমরা ভীষণভাবে না জেনে অবশ্যই সেই ওষুধগুলোকে আমন্ত্রণ জানায়, সেই অসুখগুলোকেও আমন্ত্রণ জানায়। তাই এটা থেকে একটু বিরত থাকাই ভালো। এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি, এই ক্লাসটা যদি করতে পারেন যে কোনো ভালো জায়গা থেকে, অবশ্যই যদি করতে পারেন, তাহলে কিন্তু গ্যাস অম্বল বুক জ্বালার সমস্যা সমস্ত জীবনের জন্য যতদিন আপনি বাঁচবেন ততদিন আপনার কাছে আসতে আর সাহস পাবে না। অবশ্যই যারা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন, লুচি পরোটার একেবারে ধার দিয়ে মানে গন্ধ পেলেই মনে হতো যেন তাদের গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, তারা কিন্তু এখন ভালো আছেন। তারা যখন জানাচ্ছেন, দিদি আগে ফুচকা দেখে ভয় পেতাম, এখন রাস্তায় যাচ্ছি ফুচকা খাচ্ছি কিচ্ছু হচ্ছে না, শুধুমাত্র এঞ্জেলকে ডাকছি। ঠিক তাই, রাস্তাঘাটে যেখানে যাবেন হেঁটে চলে বেড়ালেও কিন্তু এঞ্জেলকে ডাকা যায়, এবং ডাকলে কয়েক মুহূর্তের মধ্যে তারা সাড়া দেয়। কীভাবে সাড়া দেয়? কারণ আমাদের পাওয়ার যেটা দেওয়া হয়, আপনারা যখন ক্লাস করবেন প্রত্যেককে আলাদা আলাদা করে পাওয়ার দেওয়া হয়, এবং যেহেতু বেসিক এবং অ্যাডভান্স কোর্স আমাদের একই সাথে হয়, ডাবল পাওয়ার দিই, আমি নিজে দিই ক্লাসটার মধ্যে, আমি নিজে সমস্ত কিছু সমস্ত ক্লাসটা করাই এবং আমি নিজে পাওয়ার দিই, ডাবল পাওয়ার দিই। সেই জন্য এই পাওয়ারটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না, এবং সারাটা জীবন ধরে পাওয়ারটা আপনাদের সঙ্গে থেকে যায়, এবং সারা জীবনের জন্য আপনাদের জন্য কোনো নিয়ম থাকে না যে এই দিন নিরামিষ খেতে হবে, এই দিন এই খেতে হবে। শুধুমাত্র যেদিন আপনি ক্লাসটা করবেন তার আগের দিন আর দিনের দিন মাছ, মাংস, ডিম, মাত্র এই তিনটে জিনিস খাওয়া যাবে না। এই তিনটে জিনিস একটু অ্যাভয়েড করতে হবে, দুটো দিনের তো ব্যাপার, আবার ক্লাস হয়ে গেলে সব কিছু খেতে পারবেন। এই সময়ে শেখানো হয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে মেডিটেশন। মেডিটেশন কোনো শক্ত ব্যাপার নয়। অনেকেই আমি বলতে শুনেছি, দিদি অনেকে নাকি বলেন যে যদি আমাদের মনঃসংযোগ ব্যাপারটা কম থাকে তাহলে কি ক্লাসটা করতে আসবো না? আমাদের যা কিছু অভাব, যা কিছু আমাদের রোগ, সেটা দূর করার জন্যই তো আমরা ক্লাসটা করব। তাহলে আপনার মনঃসংযোগ বাড়ানোর দায়িত্বই তো এঞ্জেলের, তাহলে কেন আসবো না? সবাই আসতে পারেন, কিন্তু হ্যাঁ, ক্লাসটা মন দিয়েই করতে হবে। মন দিয়ে করতে হবে মানে কি, আপনার মনটা আপনা থেকেই এসে যাবে, এত সুন্দর এটা জিনিস। কেউ কি আছেন? হ্যাঁ, ফোনে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি উষা দাস বলছি। বলুন। উষা দাস, হ্যাঁ বলুন। আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে দিদির সাথে কথা বলুন। বলুন দিদি, শুনছেন? আমি বলছি, বলছি, ও টিভির আস্তে করে বলো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি না, এই যে আমার না ভীষণ আমাশা পায়খানা হয়, মানে আমার বাচ্চা হয়েছে, সিজার হয়েছে 4 মাস ধরে। হুম, আবার মিউট করে না, আপনি শুনতে থাকুন। এবার বলবেন কে আছেন আমাদের সাথে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে থাকুন। বাধ্য হচ্ছি বলতে, কারণ সময় যদি আপনারা নষ্ট করে দেন আমার ক্ষেত্রে কিছু করার নেই, অবশ্যই আবার চলে যাব সেই অসুখে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা কিছু আমাদের অসুখ আছে, শারীরিক অসুখ, মানসিক অসুখ, সমস্ত অসুখের জন্যই একটাই আমাদের সমাধানের উপায়, সেটা হচ্ছে অবশ্যই এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি। শুধুমাত্র ক্যান্সার আর এইডস, এই দুটো অসুখের ক্ষেত্রে আমরা কোনো রকম ভরসা করতে বলছি না, কিন্তু বাকি যা কিছু আপনাদের অসুখ আছে, যেমন নার্ভের অসুখ, যে অসুখটার কোনো রকম ওষুধপত্র ডাক্তারবাবুরা এখনও পর্যন্ত দিতে পারেননি, এবং নার্ভের অসুখ মানে যখন আপনি ডাক্তারবাবুকে দেখাতে যান আপনার প্রেসক্রিপশনে থাকে যেগুলো, সেগুলো হচ্ছে ঘুমের ওষুধ, এবং এই ওষুধগুলো খেলে না আপনি জাগা, না আপনি ঘুমোনো, আপনি সবার সব কথা শুনতে পাচ্ছেন কিন্তু কোনো কথারই উত্তর দিতে ভালো লাগছে না। এমনও হয় কেউ সামনে বসে কথা বললে ভীষণ বিরক্ত লাগে, যে কেন এত বক বক করছে, এরকম একটা ব্যাপার মনে হয়, সেটাও কিন্তু একটা মানসিক যন্ত্রণায় পর্যবসিত হয়। এছাড়া ধরুন
তারা কোনো কাজও করতে পারছেন না, ভালোও লাগছে না, হাঁটাচলা করতে গেলেও পা কাঁপছে, এরকম একটা ব্যাপার থেকে যায়। আমি অবশ্যই বলবো ওষুধ তো কম করতেই হবে, এত ওষুধ সারাদিনে খেলে কি করে হবে। যাদের অনেক বেশি বয়স হয়ে গেছে তাদের কথা বলছি না, কিন্তু যাদের এখনও প্রচুর প্রচুর কাজ করার আছে। এবং আমি আরেকটা কথা বলতে পারি, ভীষণভাবে গর্বের ব্যাপার যে আমরা মানে আমাদের ক্লাসটাতে 83 বছরের বয়স্ক মহিলাও কিন্তু ক্লাস করে গেছেন, 78 বছরের বয়স্ক ভদ্রলোকও কিন্তু ক্লাস করে গেছেন এবং তারা ভালো আছেন। প্রত্যেকেরই হাঁটুর প্রবলেম ছিল, এই সমস্যাটা কিন্তু আরও মারাত্মক। হাঁটুর সমস্যা কখনো দেখা যায় হাঁটু থেকে ফ্লুইডটা শুকিয়ে যাচ্ছে, কখনো দেখা যায় যে বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, বাতেরও ব্যাপার তো এটা, কখনো দেখা যায় যে সিঁড়ি দিয়ে উঠছেন কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, এক পা করে উঠছেন, কখনো বা নামতে গেলে পুরো পাটা সোজা হয়ে আছে, কোনো রকমই বেন্ড করা যাচ্ছে না, এই যে ব্যাপারগুলো। কখনো দেখা যাচ্ছে যে ঘুম থেকে উঠছেন যখন তখন পা প্রচণ্ড পরিমাণে ফুলে যাচ্ছে, এবং ইউরিক অ্যাসিড টেস্ট করা হয়েছে, কখনো দেখা যাচ্ছে যে ইউরিক অ্যাসিডের মাত্রা ঠিকই আছে, আবার কখনো দেখা যাচ্ছে যে ইউরিক অ্যাসিডটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, একটা টেস্ট করা হচ্ছে তবে দেখা যাচ্ছে যে বাড়ছে না কমছে, কখনো দেখা যাচ্ছে কিডনির যে সমস্যাটা তার জন্য কিন্তু পা ফুলে যাচ্ছে, অনেকে বলছে যে জল জমছে, অনেক কিছু। মানে ডাক্তারবাবুকে দেখানোর আগেও কিন্তু আমরা নিজেদের ডক্টর হয়ে যাই, এটা কিন্তু আমাদের একটা মারাত্মক সমস্যা, ডাক্তারবাবুকে দেখাতে হবে, তাদের তো ইগনোর করলে চলবে না, আর টেস্টগুলো করতে হবে, না হলে কী করে জানবো আমাদের শরীরের কোন অংশটা খারাপ হচ্ছে। জেনে নিয়ে অনেক ওষুধ তারা দেবেন, নিশ্চয়ই দেবেন, এটা তাদের কাজ, দেবার পরে নিশ্চয়ই খাবেন, এটাও কিন্তু আমাদের প্রত্যেকের কাজ, কিন্তু সারা জীবন যে ওষুধগুলো খেয়ে যাব এটা কিন্তু আমাদের দায়িত্ব নয়, খাবো না সারা জীবন ওষুধগুলো, এটা মনের মধ্যে আনতে হবে যে আমি ভালো হব, যে অসুখটা আমাদের করেছে সেই অসুখটা থেকে আমি সারা জীবনের জন্য ওষুধগুলোকে একেবারে বাদ দিয়ে দেব। যদি এই কঠিন ব্যাপারটা মনের মধ্যে আনতে পারেন যে আমি ওষুধ ছাড়া সুস্থ থাকব, তাহলে কিন্তু দেরি না করে এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপির ক্লাসটা করে নিন, মাত্র একদিনের ক্লাস, এবং এই ক্লাসটা করলে দেখবেন কত সহজে ওষুধগুলো ছাড়াই আপনি খুব সুস্থ থাকতে পারছেন, ভালো থাকতে পারছেন, আর সর্বোপরি সুন্দর থাকতে পারছেন। যখন আমাদের শরীর আর মন দুটো একসঙ্গে ভালো থাকে তখন কিন্তু আমরা আপনা থেকেই সুন্দর হয়ে যাই, তার জন্য দেখবেন স্কিনটাও বেশ গ্লো করে, চুলগুলো বেশ হাসে, আপনার নিজের একটা ভালো লাগার ব্যাপারটা চলে আসবে। এতদিন ধরে মনে হচ্ছিল যে আয়নার সামনে দাঁড়াবো না, ভীষণ কুৎসিত হয়ে গেছি, চোখের তলায় কালি পড়ে গেছে, আমার ভীষণ অসুখ, যখনই দেখবেন যে এই ক্লাসটা করেছেন এবং সেটা বাড়িতে একটু প্র্যাকটিস করতে কিন্তু হয়, প্র্যাকটিস করে যখন দেখবেন বাহ স্কিনটা তো বেশ গ্লো করছে, কেন গ্লো করছে, কারণ স্কিন গ্লো করার দায়িত্ব কিন্তু শুধুমাত্র বাইরের কিছু প্রোডাক্ট নয়, যে যেগুলো শুধু মেখে ফেলছি আর খুব সুন্দর হয়ে যাচ্ছি, বা বিউটি পার্লারে যাচ্ছি ফেসিয়াল করছি আমরা সুন্দর হয়ে যাচ্ছি, এরকম ভাবার কিন্তু কারণ নেই। এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপি করলে কখনো বিউটি পার্লারে গিয়ে আপনাকে লাইন দিয়ে ফেসিয়াল করতে হবে না, কখনো গিয়ে আপনাকে ভাবতে হবে না যে আমি কি করে সুন্দর হব, কিংবা মেকআপটা সেখানে গিয়ে করতে হবে না, ভেতর থেকে যখনই আপনি সুন্দর থাকবেন মানে সুস্থ থাকবেন তখনই কিন্তু আপনি নিজেকে নিজে বলবেন বাহ আমি সুন্দর। বলুন কে আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, শুনুন, শুনতে থাকুন। এই যে ব্যাপারগুলো আমাদের থাকে, যখন আমাদের ভেতরটা সুস্থ থাকে, সুস্থ করব কী করে সেটাও কিন্তু শিখিয়ে দেওয়া হয়। ওই যে বললাম না দুটো ক্লাস একসঙ্গে, এঞ্জেল রেইকি এঞ্জেল থেরাপি। রেইকি মানে আমরা জানি যে মহাজাগতিক শক্তি, রেই আর কি, রেই মানে মহাজাগতিক, কি মানে শক্তি। রেইকি করতে আমাদের দুটো হাত লাগে, সুন্দর একটা মন লাগে, কিন্তু এঞ্জেল রেইকি করতে আমাদের কোনো রকম হাত লাগে না, শুধু একটা সুন্দর মন লাগে, যে মনের মধ্যে দিয়ে আমরা অগ্রসর হতে পারি যে হ্যাঁ আমরা সুস্থ থাকব। শুধু নিজে সুস্থ হওয়া নয়, কিন্তু আপনি আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন, পরিবারের বাইরে যারা আছে আত্মীয় স্বজন যাদের আপনি ভালোবাসেন তাদের আপনি সুন্দর রাখতে পারবেন, সুস্থ করে দিতে পারবেন, মানে আপনি হয়ে যাবেন একজন ওষুধ ছাড়া চিকিৎসক। ব্যাপারটা শুনতে কিন্তু ভালোই লাগে, এবং যখন কাজগুলো করবেন না তখন দেখবেন আরও ভালো লাগছে, কিন্তু করবেন কীভাবে এটা তো শিখিয়ে দিতে হবে। এবং এই ব্যাপারটায় কিন্তু আমাদের এসে যায় ভেতরের ব্যাপারটা, আমাদের শরীরটা যদি একটা কারখানা হয় তাহলে আমাদের ভেতরে কিছু চক্র থাকে, সেই চক্রগুলো হচ্ছে মেশিন, এবং এগুলোকে বিজ্ঞানের ভাষায় বলা হয় গ্ল্যান্ড, আর আমরা
সেটা আধ্যাত্মিক ভাষায় বলুন বা রেকির ভাষাতেই বলুন, সেটা হচ্ছে আমাদের চক্র। এই চক্র হচ্ছে, সাতটা চক্র আছে, সহস্রার চক্র, আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র। সাতটা চক্রের সাতটা রং আছে, এবং এই রঙের ব্যাপারে বলুন, চক্রের ব্যাপারে বলুন, এই চক্রের যে রং সেগুলো কিন্তু আমাদের রামধনুর সাতটা রং। এবং সুন্দরভাবে এঞ্জেল, মানে আমরা জিনিসটা করাবো কাকে দিয়ে, এঞ্জেলকে দিয়ে করাবো। ভেতরের যে চক্রগুলো আছে, অর্থাৎ বললাম শরীর যদি কারখানা হয় তাহলে এই মেশিন হচ্ছে চক্রগুলো, মেশিনগুলোতে তেল দিতে হবে, তবেই সেই চক্রগুলো বা ঠিকঠাক মতো চলবে, শরীরটাকে ঠিকঠাক মতো চালাবে। এই চক্রগুলোকে তেল দেবার দায়িত্ব কিন্তু এঞ্জেলের, এবং সাতটা চক্রের জন্য সাতজন এঞ্জেল কাজ করবে। এবং সেই এঞ্জেলদের, সাতজন এঞ্জেলদের কাজ করাবে কে? আর্কেঞ্জেল, মানে যিনি আমাদের হেড অফ দ্য লিডার, যিনি হেড অফ দ্য এঞ্জেল বা আমাদের লিডার, যাকে বলা যায় বাবা আর কি, সেরকম। এবং সেটা তখন ক্লাসের মধ্যেই বলা হয় কে কার নাম বলবো। এবং তার সাথে শুধু নয়, সমস্ত এঞ্জেলদের সঙ্গে, ষোলো জন এঞ্জেলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। অবশ্যই কার্ডে তাদের ছবিগুলো ভালো করে দেখিয়ে দেওয়া হয়, তাদের সম্বন্ধে আলোচনা করিয়ে দেওয়া হয়, কিন্তু কাকে ডাকবো, কী করবো, কে আমাদের ভালো করবেন, সেই ব্যাপারটাও বলে দেওয়া হয়। সেই সূত্রে আমাদের চক্রগুলো ক্লিয়ার করতে সাহায্য করা হয়। এই চক্রগুলো যখন আমরা ক্লিয়ার করব, তখনই দেখব ভেতরে আমাদের যা কিছু অসুখ আছে, থাকতে পারে আমাদের সুগারের সমস্যা, থাকতে পারে আমাদের থাইরয়েডের সমস্যা, থাকতে পারে আমাদের হার্টের সমস্যা, এবং যাদের অ্যাজমার সমস্যা আছে, হাঁপানির সমস্যা, যেটাকে আমরা বলি জন্মসূত্র থেকে অনেকের হাঁপানির সমস্যা আছে, কারোর বা সমস্যা থাকে, মানে অনেক অনেকের সমস্যা থাকে যে কিছু দিন পরে, মানে জন্মের কিছুদিন পর থেকে সমস্যাটা, বলুন কে আছেন? হ্যালো, হ্যালো, শুনতে থাকুন। এই সমস্যাগুলো কিন্তু আমাদের কমে যায় না, সেরে যায়। আমরা এতটাই জোর দিয়ে বলি কারণ যারা শিখেছেন তারা জানেন যে ঠিক মতো প্র্যাকটিস করতে পারলে, আমি বলবো না যে শিখে যাবে না সঙ্গে সঙ্গে সেরে যাবে, কখনো না। যেভাবে শিখিয়ে দেব ক্লাসের মধ্যে সেইভাবে আপনাকে এটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে। সেটার জন্য 24 ঘন্টার মধ্যে 30 মিনিট সময় নিশ্চয়ই আপনাদের থাকবে, থাকা উচিত। নিজের জন্য সব সময় কিছুটা সময় বার করে নেওয়া উচিত, যে সারাদিনে আমরা কী করলাম একটু তো ভাবা দরকার। সারাদিনে কি কুকাজ করলাম, না কিছু ভালো কাজ করলাম, আমার দ্বারা কারোর কি কোনো ক্ষতি হলো, না আমার দ্বারা কেউ কিছু উপকৃত হলো, এটাও তো ভাবা দরকার। কারণ সবাই যে ভালো মানুষ তা কিন্তু নয়, কিন্তু এঞ্জেলকে সঙ্গে পেতে গেলে ভালো মানুষ হতে হবে। অনেকক্ষণ ধরে এঞ্জেল এঞ্জেল করছি, কিন্তু এঞ্জেল ব্যাপারটা কি এটা একটু বুঝিয়ে দেওয়া দরকার। এঞ্জেল মানে দেবতার দূত। যে দেবতাকে আমরা পুজো করি না কেন, আমরা কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, এরকম আমরা বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষেরা বিভিন্ন দেবতার পুজো করি, কিন্তু সত্যি কি আমরা ঠিক মতো, মানে চার্চে গেলে কি পুজো করা হয়, বা মসজিদে গেলে কি পুজো করা হয়, কিংবা মন্দিরে একদম উপাচার সাজিয়ে নিয়ে গেলাম, বললাম মা তুমি দেখো বা বাবা তুমি দেখো, তাহলে কি আমার কথাটা সেইখানে গিয়ে পৌঁছলো? না। কিন্তু সেই কথাটা, আমি যেটা চাইছি সেটা যদি কারোর মাধ্যমে সেই জায়গায় পৌঁছে দিতে পারি, সেই মাধ্যমে হলো এঞ্জেল, দেবতার দূত। তাকে শুধু বলতে হবে যে আমার এটা দরকার, আমাকে এটা করে দাও, দেখবেন সেটা কত সহজে আপনার কাছে চলে আসবে। তার জন্য তো প্র্যাকটিস করতে হবে একটু। কীভাবে প্র্যাকটিস করবেন? যে জিনিসগুলো শিখিয়ে দেওয়া হয়, অবশ্যই এঞ্জেল কলিং। কেন এঞ্জেলরা আপনার সঙ্গে থাকবে, আপনি ডাকবেন আর সঙ্গে সঙ্গে চলে আসবে, এটা তো একটা মারাত্মক ব্যাপার। সুতরাং এই ব্যাপারটাই শিখিয়ে দেওয়া হয় মেডিটেশনের মাধ্যমে, এঞ্জেল কলিং, কীভাবে আমরা আমাদের দুঃখ কষ্ট জানিয়ে আমরা আনন্দের মধ্যে সারাটা জীবন, যতদিন বাঁচবো ততদিন আনন্দের মধ্যে কাটাতে পারবো, এঞ্জেলরা কীভাবে আমাদের সঙ্গে থাকবেন, সেটা অবশ্যই তাদের ডাকতে হবে। এছাড়া ধরুন যে যে চক্রগুলো ক্লিয়ারের কথা বলছিলাম, যার মাধ্যমে আমাদের বিভিন্ন রকমের অসুখগুলো সারবে, সেই কীভাবে সেটা চক্র ক্লিয়ারিংটা করবো, সেই জন্য তো আমাদের সময় দিতে হবে। কিন্তু কী করব, এখানে তো হাতের কোনো প্রয়োজন নেই। অনেকেই বলেন দিদি শিখেছি কিন্তু এই চক্রগুলোতে হাত দিয়ে তো করতে হবে না, কোনো রকমভাবে চক্রে হাত দিয়ে করতে হবে না, সম্পূর্ণ মনের ব্যাপার, সেটাই শিখিয়ে দেওয়া হবে। যে কী মনে করবেন,
কিভাবে এঞ্জেল সেখানে কাজ করবে, ভারী অদ্ভুত জিনিস এটা। এটা শিখে গেলে তবেই কিন্তু করা যায়, তাই যেখানে সেখানে শিখে নিলেই তো হবে না, ঠিক ঠিক জায়গায় শিখতে হবে। যেখানেই শিখবেন আগে জিজ্ঞাসা করবেন যে চক্র ক্লিয়ারিংটা কি সঠিকভাবে এঞ্জেলদের দ্বারা শেখানো হচ্ছে, যদি সেটা হয় তাহলে নিশ্চিন্তে শিখতে পারেন, তবে প্রপারলি শিখতে হবে। কে আছেন বলবেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি যাদবপুর থেকে অমিত চক্রবর্তী বলছি। বলুন দিদি, শুনছেন? দিদি কাছে আমি অ্যাঙ্গেল দেখে অ্যাঙ্গেল থেরাপি শিখেছি এবং শিখে খুবই উপকৃত হয়েছি, এটা আমি দিদিকে জানাতে চাই। আচ্ছা বাহ, খুব ভালো। কতদিন হলো শিখেছেন? কোথায় শিখেছিলেন? তাই না, জুলাই মাসে শিখেছি আমি। আচ্ছা, গড়িয়াহাটে? গড়িয়াহাটে। যা, এবং ওনার নির্দেশ মতো উনি যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে রেগুলার মোটামুটি 20-25 মিনিট করে রাত্রে প্র্যাকটিস করেছি এবং করে আমি দারুণভাবে উপকৃত হয়েছি। আমার কিছু ভাইটাল প্রবলেম অদ্ভুতভাবে মিটতে শুরু করেছে। হ্যাঁ, মানে বলতে নেই, এর আগে বেশ কয়েক বছরে আমি আমার এই সমস্যা নিয়ে বেশ কিছু তান্ত্রিক জ্যোতিষীর কাছে গেছি, গিয়ে আমি প্রচুর টাকা নষ্ট করেছি। হ্যাঁ, তাতে আমি আমার কিন্তু কোনো কিচ্ছু লাভ হয়নি, এমন মানে শারীরিক এবং মানসিকভাবে একদম বিধ্বস্ত হয়ে গেছিলাম। তবে দিদির প্রোগ্রাম আমি রেগুলার 15 দেখতাম, কিন্তু যাওয়ার দিদির কাছে যাওয়ার মতো ক্ষমতাও আমার ছিল না। তারপর মনের জোরে একদিন গেলাম এবং দিদির কাছে রেইকি শিখেছি, এই অ্যাঞ্জেল রেইকি অ্যাঞ্জেল থেরাপি, এবং দিদি যেভাবে অ্যাঞ্জেল কলিং ডক্টর ক্লিয়ারিং যেভাবে শিখিয়ে দিয়েছেন সেগুলো রেগুলার বাড়িতে প্র্যাকটিস করে আমি মানে অনেক অনেকভাবে উপকৃত। আমি এখন শারীরিক মানসিক সব মানে অদ্ভুতভাবে একেবারে, আপনার কথাতেই বোঝা যাচ্ছে যে আপনি কতটা ভালো আছেন, এক্সাইটেড আপনি। হ্যাঁ সত্যি তাই, ব্যথা ছিল, আমি ভালো করে মানে সিঁড়ি দিয়ে উঠতে নামতে পারতাম না, সেই ব্যথাটাও আমার সেরে গেছে। বাহ। হ্যাঁ, আর হ্যালো। হ্যাঁ আমরা শুনছি, আপনি বলুন। হ্যাঁ, জ্যোতিষী আমার জ্যোতিষীদের কাছে যে গেছিলাম তারা মানে কি বলবো, হাজার না লাখে তাদের শনির দশা, রাহুর অন্তর্দশা, মঙ্গল রাহুর ছন্ন ছাড়া যোগ, বীজ যোগ, ত্রিমুজুম দোষ, এসব কিছু দূর করতে পারেনি, টাকাই গেছে। কিন্তু তিনি বলেছেন যে তুমি এইগুলো প্র্যাকটিস করে যাও রেগুলার, অ্যাঞ্জেলাইকে অ্যাঞ্জেল থেরাপি, তোমার আর কারো কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না। এবং আমি করে খুবই উপকৃত, এবং যে ভাই আমার সাথে কথা বলতো না, হ্যাঁ সেই ভাইও আমার সাথে এখন কথা বলছে এবং আমার কিছু ধার দেনা সেই ভাইও শোধ করে দিয়েছে রিসেন্ট। বাহ বাহ, মানে রিলেশনশিপের জায়গাটাও খুব সুন্দর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আমার মা মায়ের সাথে সম্পর্ক আমার খারাপ ছিল, সে মাও এখন আমার রেগুলার আমাকে চাকর দিচ্ছে, খাবার খাবার দিচ্ছে, ভালো সম্পর্ক হয়ে গেছে। অনেক দিক দিয়ে আমি বুঝতে পারছি আমার অনেক সমস্যা ধীরে ধীরে মিটতে শুরু করে দিয়েছে, এই জন্য আমি দিদির কাছে মানে চিরকৃতজ্ঞ থাকবো, দিদিকে প্রণাম জানাচ্ছি আমি। না না, নিশ্চয়ই আপনি যে ঠিকভাবে প্র্যাকটিস করছেন এটাও একটা ম্যাটার করে, তাই না দিদি? বারবার ভালো থাকবেন, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আমার অন্যান্য সৃষ্টির দর্শক বন্ধুরা যারা অনুষ্ঠান দেখছেন তাদের এগুলো জানা দরকার যে কতটা ভালো আপনারা থাকতে পারেন। বারবার বলেন যে শুধুমাত্র শিখে গেলে হবে না, আধ ঘন্টা, উনি তো বললেন আধ ঘন্টা, 25 মিনিট, আধ ঘন্টা সময় দিলে সমস্ত দিক থেকে আমরা ভালো থাকতে পারি। যার যত, এই যে উনি নিজেই স্বীকার করলেন যে অনেক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন, অনেক টাকা খরচ করেছেন, কিন্তু আজকের দিনে তার ধার দেনা সমস্ত কিছু শোধ হয়ে গেছে, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে গেছে, ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে গেছে, যেগুলো মোটামুটি আমাদের একটা পরিবারে নিম্নবিত্ত বলুন, নিম্ন মধ্যবিত্ত বলুন, উচ্চবিত্ত বলুন, প্রত্যেকেরই কিন্তু সমস্যা আছে, সমস্যা ছাড়া মানুষ নেই। আর আমার পরিবার মানে আমার যে রেকি পরিবার, এঞ্জেল পরিবার, এখানে একটাই কথা, যেমন অনেক বড় লোক মানে ধনী আর কি সেরকম ঘর থেকেও আসেন, অনেক প্রফেশনালি যারা এগিয়ে আছেন, ডক্টর বলুন, ইঞ্জিনিয়ার বলুন, টিচার বলুন, এমনকি জ্যোতিষীরা নিজেরাই ক্লাস করে যান, এটাও সব থেকে বড় পাওয়া, তারাও যেমন শেখেন। আবার অনেক নিম্নবিত্ত যারা কেঁদে বলেন, দিদি অনেক কষ্টে টাকাটা জোগাড় করেছি, আমার নিজেরও খুব খারাপ লাগে, কিন্তু আমরাও তো নিরুপায়, আমাদেরও তো কিছু ব্যাপার মেনটেন করতে হয়, সুতরাং তারাও যখন এসে আবার পরে বলেন যে দিদি টাকাটা খরচ করেছিলাম বটে, কিন্তু আজকে সত্যি কত সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছি, তখন একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে যায়। তখন আমি ভাবি যে সত্যি আমার কাছে এসে এই মানুষগুলো উপকার পেয়েছে। এবং সবথেকে বড় কথা, দেখুন মৃত্যুর পরে তো কিছু থাকে না, এবং জন্মেছি যখন প্রত্যেককে মারা যেতে হবে, কিছু তো রেখে যেতে পারবো, কিছু মানুষের মনে একটা নামের জায়গা তো থাকবে অন্তত, তারা তো যতদিন বাঁচবে একটু মনে রাখবে যে সোনালী সরকার বলে একজন ছিল, তার কাছ থেকে কিছুটা হলেও পেয়েছি, এইটুকুই তো পাওয়া, আমাদেরও তো গুরু আছে, আমরাও তো নাম করি। এবং সবথেকে বড় কথা, যারা শিখবেন তাদের তো ধন্যবাদ দেওয়া উচিত, যে তারা যারা শিখেছেন এবং যারা প্র্যাকটিস করে উপকার পেয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ আমার তরফ থেকে, অবশ্যই সঙ্গে তো এঞ্জেলকে ধন্যবাদ।
যে পর্যায়ে ছিলাম একটু চলে যাই, সমস্যাগুলোর কথা আরও একবার সমস্ত দর্শক বন্ধুকে মনে করিয়ে দিই। ওই যে বলছিলাম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সাইনাসের ব্যথা, মাইগ্রেনের সমস্যা, এগুলো কিন্তু ভীষণভাবে জটিল সমস্যা, সারতে চায় না, ওষুধ খেতে হয়, তার রোদ্দুরে বেরোতে পারে না, তাদের ভীষণ কষ্ট হয়। বৃষ্টিতে যদি ভেজে তাহলে বাড়িতে এসে তারা হাঁচিয়ে দেবেই, আবার অনেকেরই আছে হাঁচি ব্যাপারটা কিন্তু তাদের অ্যালার্জির ব্যাপার। ঘুম থেকে উঠে মাটিতে পা দিলে হ্যাঁচো হ্যাঁচো করে বোধহয় সারাটা দিন তারা কাটিয়ে দেয়। আমি বলবো তাদের জন্য কিন্তু এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপি, ওষুধ খেতে হবে না। কত ওষুধ খাবেন, ওষুধ খেলে তো সারাটা দিন মনে হচ্ছে ওই ওষুধের ব্যাগটা নিয়েই পড়ে থাকতে হচ্ছে। ওষুধ খাবার দরকার নেই, এঞ্জেলের ক্লাসটা করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া ধরুন চোখের সমস্যা, চোখের বিভিন্ন রকম সমস্যা থাকে। একটু বয়স হলে আমাদের যে ছানি পড়ে সেই ব্যাপারটা অপারেশন করতে হয়, গ্লুকোমার সমস্যা থাকে, কানের সমস্যা থাকে যে কানে শুনতে পাচ্ছে না, কিংবা একটা কানে শুনছে অন্য কানে শুনতে পাচ্ছে না, কানের পর্দা নাকি ফুটো হয়ে যায়। ডাক্তারবাবু বলে দিয়েছিলেন কানের পর্দা ফুটো হয়ে গেছে, তারপরে এঞ্জেল করার পর দেখছে ভালোই তো শুনতে পাচ্ছে, কিছুই তো হচ্ছে না। তারপরে আবার ডাক্তারবাবু বলেছেন যে কই কানের পর্দার ফুটোটা না দেখতে পাচ্ছি না, বা পরীক্ষায় আর আসছে না। এগুলো মিরাকেল কিন্তু ম্যাজিকের মতো কাজ করে, আপনি নিজেও ভাবতে পারবেন না যে কোথা থেকে কি হয়ে গেল, কেন হলো, কিভাবে হলো, তাহলে কি সবটাই ভুল ছিল আগেরটা, এখন কি তাহলে সব ঠিক হলো? হ্যাঁ ঠিক তাই, এখনই ঠিক হলো। যখন আপনি এঞ্জেলকে ঘরে নিয়ে যাবেন তখনই আপনি দেখবেন যে একেবারে ঠিক হয়ে গেছেন। বলুন কে আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি হরিণাবি থেকে অঞ্জনা ভট্টাচার্য বলছিলাম। বলুন দিদির সাথে একটু কথা বলতে চাই। দিদি শুনছেন, আপনি বলুন। দিদি শুভ বিজয়া। শুভ বিজয়া। হরিণাবি থেকে অঞ্জনা ভট্টাচার্য বলছিলাম, গড়িয়াহাটে আমি আপনার কাছে ক্লাস করেছি জুলাই মাসে। আচ্ছা, হ্যাঁ, তা আমি আপনার কাছে শিখে তো প্রচন্ড উপকার পেয়েছি। আমি তারপরে আবার দ্বিতীয়বার গিয়েছিলাম, আপনাকে জানিয়ে এসেছি, কিন্তু আমি বিজয়ার প্রণাম জানাবার জন্য এখন ফোন করলাম। আমি প্রচন্ড উপকার পেয়েছি আপনার কাছে। যে যে প্রবলেম গুলো আমি শিখেছিলাম মোটামুটি বেশিরভাগই আমার মানে কিওর হয়ে গেছে। বাহ, হ্যাঁ, এখন আরো হয়তো কিছু প্রবলেম আছে যেটার জন্য আমি মানে আপনাকে বলা হয়নি, সেটা সে তখনই বলা হয়নি, তা আমি যাবো আপনার কাছে আবার। অবশ্যই, তাহলে এখন আপনি ভালো আছেন তো? আমাদের যারা কল করছেন শুনেও ভালো লাগছে যে আপনারা ভালো আছেন। অবশ্যই বলবো যে তুমি, আমি পুরনো সবাইকে বলি যে বিজয়ার পর তো তোমরা যদি পুরোনোরা দেখা করতে চাও তাহলে একটু আমাকে ফোন করে, বা দুটো নাম্বার যে কোনো একটাতে ফোন করে, গড়িয়াহাটে ক্লাস আছে 8 তারিখে, গড়িয়াহাটে যারা আছো তারা আফটার 3 PM মানে 3টের পরে দেখা করো, 3:30 পরে, ওখানে অনেকক্ষণই থাকা হয়ে যায় আমাদের। অবশ্যই বলবেন কে আছেন আমাদের সাথে। আমি ক্ষমা পাল বলছি। হুম, বলুন। আচ্ছা, সমস্যাটা কার? একই কথা দিদি, উনার হাঁটুর প্রবলেম আছে। হ্যাঁ, মানে উনি কে হন, আপনার কে হন? মা। আপনার মা? আচ্ছা আচ্ছা, তুমি শুনতে থাকো, তুমি বোধহয় অনেক ছোট গলাটা শুনে তাই মনে হচ্ছে, আপনি শুনতে থাকো। এই যে সমস্যাগুলো আমি বলছিলাম যে নার্ভের সমস্যা, হাঁটুর সমস্যা, এগুলো নিয়ে আর এগুলো নিয়ে ফোন করার প্রয়োজন নেই, কারণ এগুলো প্রথম থেকে বলা হচ্ছে যাদেরই এই সমস্ত সমস্যাগুলো আছে তারাই এই এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপির ক্লাসটা করার জন্য প্রস্তুত থেকো। আমি বলবো যে এই যে যুগটা পড়েছে না, ঘরে ঘরে এগুলোর সমস্যা, যে সমস্যা নেই রাস্তায় বেরোলেই দেখবেন এ এদিক দিয়ে হাঁটছে, মানে বাঁ পাটা খোঁড়াচ্ছে, ও দিক দিয়ে হাঁটছে, ডান পাটা খোঁড়াচ্ছে। আমি যখন দেখি না খুব খারাপ লাগে, আমি তখন একটু এঞ্জেল পাঠিয়ে দিই, চিনি না জানি না কিন্তু মন থেকেই বোধহয় এসে যায় না, যদি তিনি একটু সুস্থ থাকেন, যদি তার ব্যথাটা একটু কমে যায়, নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। দেখবেন আপনারা যখন শিখবেন না তখন আপনাদের মনের মধ্যেও এটা হবে। রাস্তায় অনেক বাচ্চা দেখা যায়, তারা অনেক রকম পরিস্থিতিতে থাকে, তাদের জন্যও দেখবেন মনে হবে যেন একটু কিছু ভালো কাজ করি, এগুলো মনের মধ্যে এসে যায়। কারণ কি, এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপি আপনি তখনই শিখতে আসতে পারবেন যখন আপনার মধ্যে সেই সুমনটা কাজ করবে। অনেক সময় হয় কি, অনেক মানুষ সবাই তো ভালো নয়,
এটা তো একেবারে সত্যি, মানুন আর না মানুন আমি সত্যি কথা বলতে ভালোবাসি, সবাই ভালো নয়। আপনি যখন একটু ওপরের দিকে উঠবেন দেখবেন কাঁকড়ার মতো তারা নিচের দিকে আপনাকে টানছে, এগুলো হতেই থাকবে। আপনার পাড়া প্রতিবেশীর লোক, আপনি যখন একটু ভালো কিছু করবেন তখন দেখবেন যে তারা আপনার ওপর হিংসা করছে, হয়তো হবেই তো, হতেই হবে। এবং তখন যখন আপনি এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপিটা শিখবেন তখন দেখবেন তারা আপনার থেকে নিজেরাই হয় দূরে সরে যাচ্ছে, না হয় তারা এমনভাবে আপনাকে আস্তে আস্তে ধরছে যেন মনে হচ্ছে যে আপনি তাদের কত আপন। বলুন কে আছেন, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? যাই হোক, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, আপনি অনুষ্ঠানটা দেখুন। আবার চলে যাই আমাদের শরীরের প্রসঙ্গে। আমাদের সুগার রোগটা কিন্তু ভীষণ ভয়াবহ রোগ, যেটা আগামী 8 থেকে 9 বছরের মধ্যে একেবারে এমন একটা জায়গা নিয়ে নেবে ভারতবর্ষ একেবারে প্রথম স্থান অধিকার করবে, অনেকটা করে গেছে। কিন্তু ওষুধের সংখ্যা তো ক্রমশ বেড়ে যাচ্ছে, এমন কি দিন আসবে না যেখানে সুগার রোগটাকে আমরা পুরোপুরি কন্ট্রোলে রাখতে পারবো? নিশ্চয়ই পারবো, এমন দিন আসবে এবং এসে যাচ্ছে যদি এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপিটা আমাদের পুরো ঘরে ঘরে ঢুকতে পারে। যারা শিখেছেন সুগার রুগীরা যারা ইনসুলিন নিতেন তাদের এখন আর ইনসুলিন নিতে হচ্ছে না, যারা ওষুধ খাচ্ছিলেন তাদের এখন ওষুধ খেতে হচ্ছে না। কিন্তু একটা পরিমাপের ব্যাপার তো আছে, তাদের তো দেখতে হয় প্রত্যেক মাসে চেক আপ করে যে হ্যাঁ কতটা ঠিক কন্ট্রোলে আছে, অবশ্যই তারা ভালো আছেন। তাই যারা ভাবছেন যে সুগার রোগে ভুগছেন তারা অবশ্যই এই এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপির সাহায্যটা নিন, আপনাদের সুগার একেবারে কন্ট্রোলে থাকবে। কখনো দেখবেন যে অনেকেই তো বারণ করেন মিষ্টি খাবি না, ভাত খাবি না, সব খাবেন, কেন খাবেন না? এঞ্জেল যখন সঙ্গে আছে মানে ভগবানের দূত আপনার সঙ্গে রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি সব খেতে পারেন, কিন্তু ওই এঞ্জেলকে সঙ্গে করে নিয়ে। এছাড়া বলি থাইরয়েডের সমস্যা, ভীষণ সমস্যা, ওষুধ খেতে হবে না। 3 মাসের মধ্যে দেখবেন, 3 মাস আমি অনেক বেশি সময় বলছি, আপনারা তো শুনতেই পেলেন, কেউ বলছে 1 মাস, কেউ বলছে 2 মাস, তার মধ্যেই তা বিশাল বিশাল রেজাল্ট পেয়েছেন। সেক্ষেত্রে বলবো যে থাইরয়েডের ওষুধ ভবিষ্যতে খেতে হবে না। এলট্রক্সিন খান, কেউ 25, কেউ 50, কেউ 100, বিভিন্ন রকম পাওয়ারে, কোনোটাই খেতে হবে না, দেখবেন কি সুন্দর কন্ট্রোলে চলে এসছে। যারা গান করেন, এরকম প্রচুর মানুষ ক্লাস করেছেন, যারা গান করেন যারা আবৃত্তি করেন তারা নিজেরাই বলেছেন, দিদি আগে স্টেজ পারফরমেন্সটা যা হতো এখন তার থেকে ডবল 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 ভালো হয়। কোথা দিয়ে যে আমি গান গাই, একটু জলও খেতে হয় না বোধ হয় মাঝখানে, 10টা গান এক নাগারে গাইতে পারি, গলায় কোনো রকম সমস্যা হয় না, কোনো কাশি হয় না। যারা মডেলিং করেন তারা এসে আড়িয়েদহে এসে ক্লাস করে গেছেন অনেকেই, নামগুলো তো বলা যাবে না, সবই তো ভেতরের ভেতরের ব্যাপার, বুঝতেই পারেন সমস্যাটা আলাদা আলাদা। তারা এখন প্রচুর কাজ পাচ্ছেন এবং কাজ পেয়ে ফোন করে, দিদি কাজ পেয়েছি, এই কাজটা পেয়েছি, ওই বিজ্ঞাপনটা দেখো আমি আছি, এগুলো শুনতে আমার খুব ভালো লাগে। যে তারা যখন বলেন যে আমরা ভালো আছি, এই ভালো রাখাটাই কিন্তু আমার দায়িত্ব, আমার দায়িত্ব নয়, বলবো অবশ্যই এঞ্জেলের দায়িত্ব। আমি শুধু এঞ্জেলের সঙ্গে আপনার পরিচয়টা করিয়ে দিতে পারি, কি পথে গেলে আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন সেই পথটা বলে দিতে পারি, এর বাকি কিছু করতে পারি না। বলুন কে আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, শুনতে থাকুন, সময় নষ্ট করে লাভ নেই। এবারে বলবো আমাদের আরও কিছু সমস্যা থেকে যায়, হার্টের সমস্যার কথা আমি আগেই বলেছি, অ্যাজমার সমস্যার কথাও বলেছি, নার্ভের সমস্যার কথা বলেছি, স্পন্ডিলাইটিসের সমস্যার কথা একটু বলি। যে অসুখটার জন্য অনেকেই মাঝরাতে অজ্ঞান হয়ে পড়ে যান এবং তাকে ধরার মতো কেউ থাকে না, বুঝতে পারেন না কেন অজ্ঞান হয়ে গেল, এবং সেক্ষেত্রে বলবো এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপি এমন একটা থেরাপি যেটাতে আপনি দেখবেন এই সমস্যাটা সারা জীবনের জন্য আপনার কাছে ব্যাক করবে না। এই স্পন্ডিলাইটিসের জন্য পেন কিলারই ডাক্তারবাবুরা দেন, কিছু ব্যায়াম দেন, এবং সেই ব্যায়ামটা করা রেগুলার সম্ভব হয় না, তখনই কিন্তু আপনার সমস্যাটা বাড়ে। যখন আপনি এঞ্জেল রেইকিটা শিখে যাবেন তখন দেখবেন যে স্পন্ডিলাইটিস আপনার আর ধারে কাছে আসছে না, কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, হাঁটার সমস্যা, বসার সমস্যা, বাবু হয়ে বসার সমস্যা, কিংবা বিভিন্ন রকম যন্ত্রণা, সারাটা দিন আপনার সমস্ত শরীর যন্ত্রণা করে, মনে হয় যে দড়ি দিয়ে পা দুটোকে বেঁধে রেখে তবেই রাত্রিবেলা ঘুমাবো, এরকম সমস্যা প্রচুর। আমি বলছি আজকে কিন্তু এই সমস্যাগুলো কোনো সমস্যা নয়, একেবারে সমাধান আমাদের হাতের মুঠোয়, শুধুমাত্র দিতে হবে আপনাদের একটা দিন, আমাকে সময় দেবেন একদিন, আমি আপনাদের দেব সারাটা জীবন ভালো থাকার একটা পদ্ধতি শিখিয়ে, এবং সেটার নামই এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপি। এঞ্জেল মানে আবার বলি, অনেকেই ভাবেন এঞ্জেল মানে পড়ি, এঞ্জেল মানে পড়ি নয়, এঞ্জেল মানে দেবতার দূত। আমাদের সম্পর্কগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, একটু আগে শুনলেন যে মায়ের সঙ্গে সম্পর্ক, ভাইয়ের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে গেছিলো, তিনি কিন্তু পেয়েছেন সেই সম্পর্কটা ফিরে।
এরকম প্রচুর মানুষের সঙ্গে বিবাহিত জীবন নষ্ট হয়ে যাচ্ছে, ডিভোর্সের পথে চলে গেছে, এরকম সমস্যা আমাদের রয়েছে। এবং অনেক মানুষ আছেন যাদের আমাদের সামনে এলেই মনে হয় ভীষণ বিরক্ত করছে, তাদের আমরা চোখে দেখতে পারছি না, মনে হচ্ছে দূর হয়ে গেলেই বোধহয় ভালো হবে, সেসব ক্ষেত্রেও কিন্তু এঞ্জেল আপনাকে সাহায্য করবে। ডিভোর্সটা আপনি চাইছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে যদি এঞ্জেলটা শিখে ফেলেন তাহলে কিন্তু আপনি নিজে তার প্রতিকার করতে পারবেন। কোনো জ্যোতিষী তান্ত্রিকের কাছে যেতে হবে না, শুধুমাত্র অল্প পয়সা খরচা করে শুধুমাত্র এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপিটা শিখে নিন, সমস্ত রোগ থেকে দূরে থাকবেন, সমস্ত সমস্যা থেকে দূরে থাকবেন, ভালো চাকরিটা পাচ্ছেন না, ভালো রেজাল্ট হচ্ছে না, আপনার ছেলেমেয়ের মেধা আছে, রেজাল্ট ভালো করছে না, কথা শুনছে না, এরকম ক্ষেত্রে এঞ্জেল আপনাকে হেল্প করবে। এবং সেই জন্যই পুরো কোর্সটা সারা দিন সময় লাগে। এবং এছাড়া আমাদের প্রচুর প্রচুর সমস্যা থাকে, জমি বাড়ির সমস্যা, জমিটা কেনা হচ্ছে না, কিংবা ব্যবসার সমস্যা, চাকরির সমস্যা তো আছেই, জমিটা হয়তো কেনা হয়ে গেছে, বাড়িটা করে উঠতে পারছেন না, এরকম সমস্যাও থাকে। অর্থনৈতিক দিকে আপনি ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছেন, আপনার টাকা পয়সা সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, অনেকেই বলেছে রাহুর দোষ কিংবা কেতুর সমস্যা কিংবা শনির সাড়েসাথি কিংবা আপনার বাড়িতে দোষ আছে, বাস্তু দোষ আছে, সেই সমস্ত বাস্তু দোষ কাটাবেন আপনি নিজে, কোথাও যেতে হবে না, ঘরে বসে আপনি আপনার বাস্তু দোষ কাটিয়ে ফেলবেন। কিংবা এই যে সমস্ত গ্রহ দোষ যেগুলো থাকে, কালসর্প দোষ, আংশিক কালসর্প দোষ, বৃহস্পতির দশা ইত্যাদি ইত্যাদি প্রচুর দশা, অনেক কিছু করে ফেলেছেন, লাখ লাখ টাকা, ওই যে শুনলেন না অনেক লাখ টাকা খরচা করে ফেলেছি, কিচ্ছু খরচ করতে হবে না, আমি বলছি শুধুমাত্র ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন এঞ্জেলের ওপরে, আমার ওপরে না, আমি শুধু ক্লাসটা করাবো, এঞ্জেলকে আপনার হাতে তুলে দেবো, ডাবল অ্যাটোনমেন্ট দিয়ে আপনাকে সমস্ত জীবনের জন্য তৈরি করে দেবো একেবারে। যারা নিয়েছেন তারা সুস্থ আছেন। এবার একটু শুনে নিন আমাদের ক্লাসগুলো কোথায় কোথায় আছে এবং লিখে নেবেন অবশ্যই, অবশ্যই একেবারে নোট ডাউন করে নিন, কারণ আপনারা ভীষণভাবে উদ্গ্রীব থাকেন এই ক্লাসগুলো করার জন্য। কারণ যে মানুষটা এঞ্জেল নিয়ে এত কথা আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠানে বলে এবং আপনারা লাইফ ফোনিং অনুষ্ঠানে শোনেনও যে প্রত্যেকে ভালো আছেন, আপনারা সবাই চান যে যারা এখনও ভালো থাকতে পারেননি তারাও যাতে ভালো থাকেন। 8ই নভেম্বর আপনারা গড়িয়াহাটে পেয়ে যাচ্ছেন আমাদের এই এঞ্জেল রেকি এবং এঞ্জেল থেরাপির ক্লাসটা, এর পাশাপাশি 15ই নভেম্বর আপনারা বেহালাতে পেয়ে যাচ্ছেন আমাদের ক্লাসটা। এরপর চলে যাবো 19ই নভেম্বর যেটা শ্যামবাজারে এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপির ক্লাসটা হবে, 22ই নভেম্বর হবে মেদিনীপুরে এবং 26ই নভেম্বর হবে হিন্দমটরে। এই মুহূর্তে আপনার টিভি স্ক্রিনে আমরা কিন্তু প্রত্যেকটা জায়গার পাশে তার ডেটগুলো এবং তার নামগুলো দিয়ে দিচ্ছি, সেগুলো একটু লক্ষ্য রাখুন। আর যেটা দরকার সেটা হচ্ছে ফোন নাম্বার, যে নাম্বার দুটো আপনাদের বলবো, যে নাম্বার দুটো আপনার টিভি স্ক্রিনে যাচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র বুকিং করার জন্য, অর্থাৎ কোনো রকম কোয়ারি করার জন্য সেখানে ফোন করবেন না। যখন ডিসিশন নিয়ে নেবেন যে আপনি ক্লাসটা দিদির কাছে করবেন তখনই সেই নাম্বারগুলোতে কল করবেন, 9830059628 অথবা 9830735175, দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করবেন শুধুমাত্র ভালো থাকার জন্য এবং অ্যাঞ্জেল রেকি অ্যাঞ্জেল থেরাপিটা শেখার জন্য। আর www.zengatv.com আপনারা জানেন যেটা সুইচ করলে, যেটা লগ অন করলে আপনারা সৃষ্টি সৃষ্টি প্লাসকে সুইচ করতে পারবেন। এর পাশাপাশি সোনালীদের অনুষ্ঠান এখন আপনারা ইউটিউবেও দেখতে পারবেন, সোনালী সরকারের নামের যে স্পেলিংটা এই মুহূর্তে আপনার টিভি স্ক্রিনে যাচ্ছে সেই স্পেলিংটাকে টাইপ করুন আর ইউটিউবে দিদির যে কোনো অনুষ্ঠান যে কোনো সময় দেখতে পারবেন। একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি কিন্তু যাওয়ার আগেও দিদির কিছু কথা থেকে যায়, তাই আবার চলে যাবো দিদির কাছে। একটু সাজগোজের ব্যাপারে বলে নিই, কারণ সবাই জানতে চান দিওয়ালির জন্য কি করব। আমি প্রথমে কিন্তু বলবো যতই সাজুন না কেন বাড়িতে এসে মুখটা খুব ভালো করে পরিষ্কার করবেন, এটা কিন্তু প্রথম টিপস। আর যাদের ওই যে কালো কালো স্পট পড়েছে না তারা মুখটা খুব ভালো করে পরিষ্কার করে প্যাক যেটা লাগাবেন সেটা হচ্ছে ওটস, যে ওটসটা খাওয়া হয় তার সঙ্গে একটু মধু, একটু টক দই, একটু কাঁচা হলুদ মিশিয়ে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়ে পুরো মুখে গলায় সারা শরীরে লাগাতে পারেন। আধ ঘন্টা পরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিন, খুব ভালো রিপোর্ট দেবে এটা আপনাকে, রেজাল্ট দেবে। আর যাদের ড্রাই স্কিন তাদের জন্য বলি আমন্ডের সঙ্গে দুধ বেটে নিয়ে সেটা মুখে লাগিয়ে আধ ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। আমি জানি লিখতে হয়তো সময় পাননি, পরে আবার কোন অনুষ্ঠানে বলে দেবো আপনাদের। আসলে লেখার দরকার হয় না, কারণ দিদির অনুষ্ঠানে আপনারা যে রেকর্ড করে রাখেন সেটা আমরা জানি, তাই বলবো ভীষণ ভালো থাকুন, আবারও পরের অনুষ্ঠানে দিদিকে নিয়ে চলে আসবো, ততদিনের জন্য দিদিকে জানাবো অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, আপনাদের জন্য রইল নমস্কার। নমস্কার।